কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কোন কোন ট্রেন রয়েছে দীঘা যাওয়ার জন্য তার ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবেন। এক্সপ্রেস ট্রেন থেকে লোকাল ট্রেন এবং কিছু স্পেশাল ট্রেন। প্রথমেই রেখেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা রোজ চলে হাওড়া থেকে সকাল 6:45 এবং দীঘা পৌঁছয় সকাল 10:05। কোন কোন কোচের কত ভাড়া সব ডিটেলস লিখে দিলাম। 2S মানে সেকেন্ড সিটিং, সিসি মানে চেয়ার কার, আর GN মানে জেনারেল কোচ অথবা আনরিজার্ভ কোচ। এটা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলেই বুঝতে পারবেন। এই ট্রেনটা কোন কোন স্টেশনে দাঁড়ায় দেখে নিন। হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেছেদা, তামলুক, কাঁথি, রামনগর বেঙ্গল আর শেষে দীঘা। সব ট্রেনের নাম্বার দেওয়া আছে। সেকেন্ডে রেখেছি পাহাড়িয়া এক্সপ্রেস, এটা শুধুমাত্র প্রতি শুক্রবার করে ছাড়ে NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাত 8:00। তারপর মালদা হয়ে ফারাক্কা থেকে কাটোয়া লাইন ধরে ব্যান্ডেল হয়ে হাওড়ায় আসে সকাল 7:30। অর্থাৎ নর্থ বেঙ্গলের লোকেরাও এই ট্রেনে আসতে পারে। আর পরের দিন শনিবার হাওড়া থেকে সকাল 7:30 ছাড়ে দীঘার উদ্দেশ্যে, যেটা দীঘা পৌঁছায় সকাল 11:55। বাকি সব ডিটেলস দিয়ে দিলাম, দেখে নেবেন। 3 নম্বরে আছে কান্ডারি এক্সপ্রেস, এটা রোজ চলে দুপুর 2:25 হাওড়া থেকে ছেড়ে বিকেল 5:50 নাগাদ দীঘা পৌঁছায়। বাকি সব ডিটেলস দেওয়া আছে। 4 নম্বরে আছে আসানসোল দীঘা এক্সপ্রেস। যেই সমস্ত লোকেরা আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর থেকে আসতে চায় তাদের জন্য বেস্ট ট্রেন, কিন্তু এটা শুধুমাত্র রবিবার চলে। ভোর 5:40 আসানসোল থেকে ছাড়ে, তারপর বানপুর, মধুকুণ্ডা, মুরাদি, আদ্রা হয়ে বাঁকুড়া আসে সকাল 7:30। তারপর বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে পাঁশকুড়া লাইন থেকে ঢুকে যায়। তারপর তামলুক থেকে দীঘা লাইন ধরে দীঘা পৌঁছায় বেলা 12:50। আর এই ট্রেনটা পুরোটাই আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কোচের ট্রেন। আসানসোল থেকে দীঘার ভাড়া 125 টাকা। 5 নম্বরে দেখুন মালদা দীঘা এক্সপ্রেস, এই ট্রেনটা শুধুমাত্র বৃহস্পতিবার চলে। মালদা টাউন স্টেশন থেকে সকাল 7:45 ছাড়ে। ট্রেনটা ফারাক্কা, পাঁকুড়, বীরভূমের রামপুরহাট, তারপর অন্ডাল লাইনে মিশে যায়। তারপর দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়ার আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর হয়ে পাঁশকুড়া লাইন ধরে মিশে যায়। তারপর তামলুক থেকে দীঘার উদ্দেশ্যে যায়। দীঘা পৌঁছায় রাত 10:30। বাকি সব ডিটেলস দিয়ে দিলাম, দেখে নেবেন। 6 নম্বরে দেখুন পুরী দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটার আরেক নাম হল সমুদ্রকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা শনিবার দিন রাত 9:05 পুরী স্টেশন থেকে ছাড়ে, তারপর ভুবনেশ্বর, কটক, ভদ্রক, বালাসোর হয়ে খড়গপুর আসে। তারপর পাঁশকুড়াতে পৌঁছায় ভোর 4:20 নাগাদ। যারা উড়িষ্যা থেকে আসতে চান বা পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে আসতে চান এই ট্রেনটা ধরতে পারেন। তারপর তামলুক হয়ে দীঘা পৌঁছায় সকাল 6:30 নাগাদ। ট্রেনের কোচের ভাড়া পুরী থেকে দীঘা পর্যন্ত দেওয়া আছে। 7 নম্বরে হলো বিশাখাপত্তনম দীঘা সুপারফাস্ট, এই ট্রেনটা শুধুমাত্র বৃহস্পতিবার দিন ছাড়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অথবা ভাইজ্যাগ স্টেশন থেকে। সেখান থেকে উড়িষ্যার ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কটক, বালাসোর হয়ে খড়গপুর থেকে পাঁশকুড়া হয়ে দীঘা পৌঁছায় শুক্রবার দিন সকাল 6:30। পশ্চিমবঙ্গের খড়গপুর পাঁশকুড়া থেকেও আপনারা ট্রেনটা ধরতে পারেন। হাওড়া থেকে ডিরেক্ট খড়গপুর বা পাঁশকুড়া গেলেন, তারপর এই ট্রেনটা ধরে চলে যেতে পারেন দীঘা। 8 নম্বরে দেখুন SRC মানে সাঁতরাগাছি, সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন। দুটো ট্রেন আছে, 02897, এটা শুধুমাত্র রবিবার ছাড়ে সাঁতরাগাছি থেকে সকাল 8:10, আর দীঘা পৌঁছায় সকাল 11:55। আরেকটা ট্রেন হলো 02847, এটা শুধুমাত্র শনিবার ছাড়ে সাঁতরাগাছি থেকে সকাল 9:10, আর দীঘা পৌঁছায় দুপুর 12:45। এটা উলুবেড়িয়া বাগনান দাঁড়ায়, তারপর মেছেদা তামলুক হয়ে কাঁথি, তারপর দীঘা। 9 নম্বর দেখুন কি রেখেছি, মেছেদা দীঘা এমু প্যাসেঞ্জার ট্রেন, এটা রোজ ছাড়ে মেছেদা থেকে সকাল 8:00, আর দীঘা পৌঁছায় সকাল 11:05।
এটার ভাড়া 30 টাকা। আপনি যদি হাওড়া থেকে কম খরচায় যেতে চান তাহলে হাওড়া থেকে আগে মেচিদায় যান লোকাল ট্রেনে, তারপর মেচিদা থেকে এই ট্রেনটা ধরুন। হাওড়া থেকে কিছু ট্রেনের ডিটেলস দিলাম এই ট্রেনটা ধরার জন্য, দেখে নেবেন। এই ট্রেন সবকটা স্টেশনে দাঁড়ায়, আমি মেন মেন স্টেশনের নাম দিয়েছি। 10 নম্বরে দেখুন পাঁশকুড়া দীঘা এমু প্যাসেঞ্জার। আপনি চাইলে হাওড়া থেকে পাঁশকুড়া যেতে পারেন, তারপর পাঁশকুড়া থেকে প্রচুর ট্রেন পাবেন, এক্সপ্রেস ট্রেন কিংবা এই লোকাল ট্রেনগুলো। এই ট্রেনটা শুক্রবার আর রবিবার বাদে বাকি দিনগুলোয় চলে। পাঁশকুড়া থেকে দুপুর 2:10 ছাড়ে এবং দীঘা পৌঁছায় বিকেল 5টায়। এই ট্রেন সবকটা স্টেশনে দাঁড়ায়, আমি মেন মেন স্টেশনের নাম দিলাম। 11 নম্বরে আছে পাঁশকুড়া দীঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। স্পেশালের নাম্বার সবসময় 0 দিয়ে শুরু হয়। এই ট্রেনটা সোমবার, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার চলে। পাঁশকুড়া থেকে দুপুর 2:20 ছাড়ে এবং দীঘায় পৌঁছায় বিকেল 5:05। এই ট্রেনটাও সবকটা স্টেশন দাঁড়ায়, আমি মেন মেন স্টেশনের নাম দিলাম। 12 নম্বরে দেখুন 2 ট্রেন রেখেছি, পাঁশকুড়া দীঘা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। এটা সোমবার বাদে বাকি দিনগুলোয় চলে। আর হলো পাঁশকুড়া দীঘা এমু প্যাসেঞ্জার ট্রেন, এটা রোজ চলে। বাকি ডিটেলস দেওয়া আছে, দেখে নেবেন। এগুলো সবকটা স্টেশনে দাঁড়ায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল থেকে আরও ভিডিও দেখতে চাইলে।